প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের বইয়ের নবম অধ্যায়। যদিও এই ক্লাসটি আমরা এই অধ্যায়ের উপরে বেশ কয়েকটি ক্লাস আমরা ইতিপূর্বে নিয়েছি, আর এখন যেহেতু আমাদের রিপিট ক্লাস চলছে, আমি চাইব যে তোমরা অবশ্যই আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছো, এবং যারা এই ক্লাসগুলো এর আগে দেখেছো, আমার আজকের ক্লাসের সাথে যদি তোমরা এই বিষয়গুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো ধারণা আবারও তোমাদের মাথায় চলে আসবে। এবং এর যে ম্যাথগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম বা সমাধান করিয়েছি, সেই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে করে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমরা এই অধ্যায়ের উপরে ভালো একটা দখলদারিত্ব তোমাদের থাকবে। সেই প্রত্যাশায় আজকে আমি তোমাদের সামনে এই অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনার বিষয়গুলো হচ্ছে, 1 নম্বরে রয়েছে যে 15 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, দ্বিতীয়ত রয়েছে যে 4 ওহম বলতে কি বুঝো, 3 নম্বরে রয়েছে বাসা বাড়িতে আমরা কোন ধরনের সংযোগ ব্যবহার করি এবং কেন করি, এর সুবিধাটা কি। এর আগের ক্লাসেও আমরা এটা আলোচনা করেছিলাম, তারপরেও যেহেতু প্রশ্নটা ইম্পর্টেন্ট তাই আমি এটা নিয়ে আবারও আলোচনা করব, তোমরা আশা করি আবারও মনোযোগ দিয়ে দেখবে। এরপর রয়েছে বাল্ব, ফ্যান, ফ্রিজ, এই যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে, এই বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে বাল্ব, ফ্যান, ফ্রিজ, এই ইলেকট্রিক ডিভাইসগুলো দিয়ে তোমরা শ্রেণী সমবায়ে সংযোগ করে দেখাও, চিত্র সহ ব্যাখ্যা করো, অথবা সমান্তরাল সংযোগ করে দেখাও বা চিত্র সহ ব্যাখ্যা করো। এরপরে রয়েছে রোধ, প্রবাহমাত্রা, বিভব সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যার সমাধানগুলো তোমাদেরকে করতে হয়, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব যে 15 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো। তোমরা অ্যাম্পিয়ার জানো যে প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে সাধারণত এর একক হচ্ছে এ, একে সংক্ষেপে অ্যাম্পিয়ারের সংক্ষিপ্ত প্রতীক হচ্ছে শুধুই বড় হাতের এ, এটা দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। আর প্রবাহ মাত্রাটা হচ্ছে যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন আমরা দেখব যে 15 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো। এটা এই ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের পরীক্ষাতেই, বার্ষিক পরীক্ষাতেও এসে থাকে বা JSC-তেও এসে থাকে। সো এরকম প্রশ্ন তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে 15 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, বা বলতে পারে 5 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, 4 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো। তো কোনো ফিউজের গায়ে যদি লেখা থাকে তাহলে এত অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, অর্থাৎ এই ধরনের প্রশ্ন থাকলেই আমরা তখন একটা মূল কথা থাকবে আমাদের যে যে সংখ্যাটা ওখানে বলা থাকবে যে ওই ফিউজ বা ওই পরিবাহীর মধ্য দিয়ে সর্বোচ্চ ওই পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এর বেশি হতে পারবে না, কম হতে পারবে কিন্তু বেশি হতে পারবে না। যদি আমরা বেশি পরিমাণের তড়িৎ প্রবাহ দেওয়ার চেষ্টা করি বা করানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ওই ফিউজটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে কোনো ফিউজের গায়ে যদি লেখা থাকে 15 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কী বুঝবো যে ওই ফিউজটার মধ্য দিয়ে সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, এর বেশি পারবে না, এর কম পারবে কিন্তু বেশি পারবে না। আবার যদি বলা হয় যে কোনো ফিউজের গায়ে লেখা আছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমরা বুঝবো যে ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহ হওয়া সম্ভব, এর বেশি হলে ফিউজটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি 4 ওহম বলতে কি বুঝো। তোমাদেরকে আমি যখন এই অধ্যায়ের উপরে যে বিভিন্ন ম্যাথ হতে পারে সেই ম্যাথগুলো সম্বন্ধে ধারণা দিয়েছিলাম, তখন একটা সূত্র তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম বা শিখিয়েছি, যেটাকে আমরা এইভাবে লিখেছি, অর্থাৎ V=IR। আমি এখানে প্রত্যেকটা ডেফিনেশন দিয়েছি এবং এই প্রতীকগুলো কোনটা কিসের প্রতীক আমি তোমাদেরকে বলেছিলাম, তাদের এককগুলো কী সেটাও বলেছিলাম, আমি আবারও তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে V হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য থাকে সেটাকে আমরা এই ভি দিয়ে প্রকাশ করি। আর আই হচ্ছে যে ওই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, আর আর হচ্ছে যে ওই পরিবাহীর রোধ, অর্থাৎ কোনো একটা পরিবাহী যদি আমরা নিই তার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে স্বাভাবিকভাবেই তার মধ্য দিয়ে বিদ্যুৎটা প্রবাহ হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়, ওই বাধাটাই হচ্ছে রোধ। তাহলে আমরা যদি একটু বাংলায় লিখি এইভাবে, তার মানে বিভব পার্থক্য বা বিভব সমান সমান হচ্ছে প্রবাহ মাত্রা গুণন হচ্ছে রোধ। এটা ও এখন দেখো, যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে 4 ওহম বলতে কি বুঝো, তাহলে তোমরা নর্মালি জানো যে আমাদের বসত বাড়িতে যে বিদ্যুতের সংযোগটা রয়েছে সেখানে ভোল্ট বা বিভবটা নর্মালি 220 ভোল্টের হয়ে থাকে। তো
ফোর ওহম বলতে আমরা আসলে কি বুঝবো? এটা বলতে ওটাই বুঝবো যে যদি এমনটা হয় যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার বিভব পার্থক্যটা কেমন হবে, যে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 4 গুণ, এইরকম বিষয়টা হবে। অর্থাৎ আমরা ফোর ওহম বলতে এটাই বুঝবো যে ওই যে উৎসটা থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার বিভব পার্থক্যটা কেমন হবে, যে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যে ঘটবে, যে প্রবাহটা ওর মধ্য দিয়ে যাবে তার 4 গুণ, এটাই হবে ওই পরিবাহী বা যে উৎস দিয়ে যে উৎস থেকে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তার মানের সমান। ওকে, তাহলে যেটা হলো সহজ ভাষায় যদি আমরা বলি যে এত ওহম বলতে আমরা বুঝি যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা হবে ওই পরিবাহীর রোধের ওই পরিবাহীর প্রবাহ মাত্রার 4 গুণ। ওকে, যে এত অ্যাম্পিয়ার এত ওহম বলতে আমরা বুঝি যে ওই পরিবাহীর বিভব পার্থক্য ওই পরিবাহীর প্রবাহ মাত্রার 4 গুণ। এইভাবে লিখলেই তোমরা এটা সমাধান করতে পারবে। দেখো, আমি এটাকে যদি একটু দেখাই তোমাদের, যে এখানে যদি আমরা আরটাকে আলাদা করে লিখি তাহলে আর ইকুয়াল টু হবে এইরকম ভি ভি ভাগ আই, ভি ভাগ আই। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো এটা, নর্মালি আমরা জানি যে 220 ভোল্টের হয়, আর তার মধ্য দিয়ে যদি আমরা 55কে ডিভাইড করি তাহলে দেখা যাবে এখানে ফলাফল যেটা আসবে সেটাই হবে আমাদের রোধ। ওকে, তাহলে এই হলো আমাদের 4 ওহম বলতে আমরা সাধারণত এটাই বুঝে থাকি, অর্থাৎ 4 বলা যায় এটাকে 4। আচ্ছা দেখি এটা গুণ করে কি আসে, আচ্ছা 4 5 20, তারপরে ভাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে যে আমাদের যে বসত বাড়িতে যে বিদ্যুতের ব্যবহারটা আমরা করে থাকি তার বিভব পার্থক্য সাধারণত বা ভোল্ট বিভব সাধারণত 220 ভোল্টের হয়ে থাকে। তাহলে তার মানে এর মধ্য দিয়ে যে প্রবাহিত বা যে তড়িৎটা প্রবাহিত হয়েছিল তার মান ছিল বা তার মাত্রা ছিল 55। ওকে, 55 অ্যাম্পিয়ার। তাহলে তার জন্য রোধ পাওয়া যাবে 4। তাহলে কোনো পরিবাহীর রোধ এত বলতে আমরা কি বুঝি? এখানে বলতে পারতো 10 ওহম বলতে কি বুঝি, তখন আমরা কি বলতাম যে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর প্রবাহ মাত্রার 10 গুণ। যদি বলতো 5 ওহম বলতে কি বুঝো, তখন আমরা কি বলতাম যে ওই পরিবাহীর বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের 5 গুণ, এটাই আমরা বলতে পারতাম। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এটা দেখো এরকম হয়, যেহেতু আমাদের নর্মালি জানি 220 ভোল্টের হয়, তাহলে 220 ভোল্ট 220 সমান সমান 220 হতে পারে। তার মানে এখানে দেখো যদি তার মধ্যে যদি 55 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার রোধ অবশ্যই 4 ছিল, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের 220 ভোল্ট হয়ে থাকে। তাহলে আমরা কোনো পরিবাহীর রোধ এত বলতে আমরা বুঝবো যে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা হবে তোমার ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের 4 গুণ। ওকে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। এরপরে আসি যে বসত বাড়িতে আমরা কোন ধরনের সংযোগগুলো ব্যবহার করে থাকি বা কোন সংযোগ দিয়ে থাকি বা কেন দিয়ে থাকি, এটা না দিয়ে ওটা দিলে কি হতো। নর্মালি আমরা কতটা জানি প্রকার, দুই প্রকারের রয়েছে, একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে আমরা যদি শ্রেণী দিই তাহলে কি সুবিধা বা অসুবিধা, আর যদি আমরা সমান্তরালে সংযোগটা দিই তাহলে কি সুবিধা এবং বা কি অসুবিধা হয় সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। তাহলে দেখো আমরা সবসময় চিন্তা করি যাতে করে আমাদের বিষয়টাকে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। আমরা যে বিদ্যুতের যে ব্যবহারগুলো আমরা করি, আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, কেউ হয়তো বা টেলিভিশন, ফ্রিজ, বাল্ব, ফ্যান, গরমের দিনে ফ্যান, এসি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস বা যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। তো যদি এমনটা হয় যে এমন একটা পদ্ধতি করে আমরা এই সংযোগটা দিয়েছি যে এক পাশের একটা কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে পুরো অংশটাই ডিসকানেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা নষ্ট হলো আমাদের পুরো সেক্টরটাই বন্ধ হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের জন্য এটা শুভ মানে ভালো হবে না, এটা ঝামেলার হবে বা অসুবিধা হবে। কিন্তু যদি এমন কোনো পদ্ধতি থাকে যে পদ্ধতিতে দিলে আমরা একটা নষ্ট হলে কোনো সমস্যা নেই, ওটা নষ্ট হয়ে থাকুক সমস্যা নেই, কিন্তু অন্য যে ডিভাইসগুলো আমার রয়েছে সেগুলো ঠিকঠাক সচল থাকবে বা চলতে থাকবে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এক্ষেত্রে দেখা গেছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখা যাবে যে একটা নষ্ট হলে পুরোটাই নষ্ট। এটা কিভাবে হয় যদি আমরা একটু ব্যাখ্যা করি, চিত্র এঁকে দেখি। ধরো আমার এখানে একটা আমি ফ্যান ফ্যান যুক্ত করব, ধরো এটা আমার একটা ফ্যান, এই জায়গায় একটা ফ্যান যুক্ত করব, এখানে ধরো আমি একটা বাল্ব যুক্ত করব, এখানে ধরো আমি একটা এসি কানেক্ট করব, এসি
এখানে ধরো আমি দিয়েছিলাম বাল্ব, আর এখানে ধরো আমি একটা ফ্যান দিয়েছি। ওকে, তাহলে এইভাবে দিলাম, আর আমি উৎসটা এইভাবে এখান থেকে নিলাম। ওকে, এটা ধরো একটা ব্যাটারি, ব্যাটারি বা তড়িৎ উৎস, আর এটা হলো একটা চাবি মনে করো। এই ধরো এটা হচ্ছে একটা চাবি, এটা হচ্ছে আমার ব্যাটারি। ওকে, তাহলে বিদ্যুৎটা এইভাবে প্রবাহিত হবে, এইভাবে যেতে থাকবে। ওকে, এইভাবে কিন্তু যেতে থাকবে সংযোগটা দেওয়ার পর। এখন দেখো, যদি এরকম হয়ে যায় যে এখানকার আমার এই ফ্যানটা, ধরো এই ফ্যানটা আমার এই জায়গাটায় ডিসকানেক্ট হয়ে গেছে, বা ফ্যানটা নষ্ট হয়ে গেছে, চলছে না, নষ্ট হয়ে গেছে, তার মানে এটা এরকম ডিসকানেক্ট হয়ে গেল, এই জায়গাটা ডিসকানেক্ট। তাহলে দেখো, এই যে আমার এই পাশে ওয়্যার ছিল, এই পাশে ওয়্যার ছিল, এটা কিন্তু পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে গেল, একটার সাথে আরেকটার কানেকশন কিন্তু এখন নেই। তাহলে কি হবে যে বিদ্যুৎটা এখানে এসে এখানে থেমে যাবে, বিদ্যুৎটা পাস হতে পারবে না। সেক্ষেত্রে হয়ে যাবে কি, এই এই পাশে যে আমি ব্যাটারি, এখানে যে আমি তোমার বাল্ব যুক্ত করেছিলাম, সেই বাল্বটাও জ্বলবে না। এখানে যে আমি এসি যুক্ত করেছিলাম, এসিটাও আমার সচল থাকবে না বা চালু থাকবে না, তার মানে এগুলো তখন বিকল হয়ে গেল, অকেজো হয়ে গেল, কাজ আর করবে না। তার মানে এই পদ্ধতিটা আমার জন্য একটু অসুবিধা হয়ে গেল, যে একটা নষ্ট হয়ে গেল, এটা ঠিক না করা পর্যন্ত আমার এই পাশের এই যন্ত্রগুলো নষ্ট হয়েই থাকলো, তখন আমাদের জন্য এটা অসুবিধা হবে। কিন্তু যদি আমরা এটা করি, এই এটাকে অনুশ্রেণী সংযোগ, এটা না করে যদি আমরা সমান্তরাল সংযোগে যুক্ত করি, তাহলে কি ঘটবে, ধরো এটা ছিল আমার প্রথমে আমি যুক্ত করেছিলাম ফ্যান, তারপরে আমি যুক্ত করতে চেয়েছিলাম একটি বাল্ব, এটা ধরো একটি বাল্ব, তারপরে একটা আমি এসি যুক্ত করতে চেয়েছিলাম, ধরো এটা হলো আমার সেই এসি। ওকে, এগুলোকে এগুলো সবগুলো প্রান্তকে একটা প্রান্তের সাথে যুক্ত করে দিলাম, এইভাবে যুক্ত করে। এটাকে যদি আমি আরো এইভাবে দেখাই, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে, এইরকম করে। অর্থাৎ এই তিনটার এক মাথা একটা জায়গায় আমি যুক্ত করেছি, আর এই পাশে এই তিনটার মাথায় একটা জায়গায় যুক্ত করব, এই জায়গায় যুক্ত করলাম। ওকে, এখন আমি এটাতে তড়িতের মানে তড়িৎ উৎস যুক্ত করব, অর্থাৎ একটা ব্যাটারি বা আমি যে কোনো ভাবে এটাকে কানেক্ট করে দেব, কানেক্ট করে দেব। এটা একটা চাবি, এটা চাবি, এটা হচ্ছে আমার ব্যাটারি। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে তোমাদের, যে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা যদি ভোল্ট মিটার যুক্ত করতে চাই, তাহলে সেটাকে এইভাবে যুক্ত করতে হবে। এটা একটা ভোল্ট মিটার, এটা একটা ভোল্ট মিটার। ওকে, তাহলে দেখো যে আমি এর আগে যেটা চিত্র এঁকেছিলাম, আমরা শ্রেণী সংযোগের চিত্র এঁকেছিলাম, সেখানে একটা বাল্ব নষ্ট হয়ে গেলে পুরো সংযোগটাই বিচ্ছিন্ন হয়ে যেত, বা পুরো ব্যবস্থাটাই একেবারে অকেজো হয়ে যেত। কিন্তু এখন ধরো আমার এই ফ্যানটা নষ্ট হয়ে গেল, এই ফ্যানটা নষ্ট হয়ে গেল, তার মানে এই লাইনটা আমার আর কাজ করবে না, এই লাইনটা কাজ না করুক। কিন্তু দেখো, এই যে তড়িৎ সংযোগ যে এখানে ছিল আমার, এই জায়গায় তড়িৎ সংযোগ আছে, এইটা দিয়ে কারেন্ট পাস করতে না পারলেও কোনো সমস্যা নেই, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল, এখনও যাবে, এখনও এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, যাওয়া আসা করবে। এই এই সংযোগটা বা এখানকার ফ্যান যেটা আমার ছিল, সেটা নষ্ট হয়ে যায়, তারপরে আমার এই বাল্ব এবং এই এসি এরা কাজ করবে বা এরা সচল থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সমান্তরাল সংযোগে যদি আমরা ব্যবহার করি বসত বাড়িতে, তাহলে দেখা যাবে যে এটা আমাদের জন্য অধিক সুবিধাজনক, বা এটাই সব থেকে সুবিধাজনক। এই কারণে আমরা বসত বাড়িতে সমান্তরাল সংযোগ ব্যবহার করি, শ্রেণী সংযোগ ব্যবহার করি না। সেই সংযোগের ওই সমস্যা থাকার কারণে আমরা এই শ্রেণী সংযোগটা বসত বাড়িতে ব্যবহার করি না, আমরা সমান্তরাল সংযোগ ব্যবহার করি। ওকে, এরপর যেটা ছিল আমাদের, তাহলে এটা হলো আমার বসত বাড়িতে ব্যবহার করে হচ্ছে সমান্তরাল সংযোগ, যাতে করে আমরা এই ধরনের সুবিধা পাই, একটা বাল্ব বা একটা সংযোগ নষ্ট হয়ে যাওয়ার পরেও যেন আমাদের বর্তনীটা সচল থাকে, এই জন্য আমরা এই শ্রেণী সমান্তরাল সংযোগটাই ব্যবহার করে থাকি, শ্রেণী সংযোগটা ব্যবহার করি না। এরপর রয়েছে যে রোধ, হ্যাঁ এই যে 4 নম্বরটায় আসি আমরা, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, আমি এই প্রশ্নটার অ্যান্সার অটোমেটিক্যালি হয়ে গেছে, 4 নম্বরের অ্যান্সারটা ওখানেই হয়ে গেছে, চিত্র এঁকেও দেখানো হলো। তারপর আমি আরেকবার চিত্র এঁকে দেখাচ্ছি। প্রথমে আমি আঁকবো হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমি প্রথমে ধরো এখানে আমি এই বাল্বকে সর্বনর্মাল আমি বি দিয়ে প্রকাশ করলাম, তারপরে রয়েছে ফ্যান, এটা ধরো এখানে ফ্যান আছে, এটা হচ্ছে ফ্যান, তারপরে একটা কী দিয়েছে আমি ফ্রিজ দিয়েছি, ধরো এখানে একটা ফ্রিজ রয়েছে, FR ফ্রিজ। আর এইভাবে আমি এই জায়গাটায় এখানে একটা চাবি থাকলো, এটা হচ্ছে চাবি, এটা হচ্ছে ব্যাটারি, এটা হলো আমাদের একটা শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ। ওকে, শ্রেণী সংযোগ আমি একটা এখানে একটা অ্যামিটার যুক্ত করতে পারি, অর্থাৎ
কি পরিমাণের বিদ্যুতের মধ্য দিয়ে যাচ্ছে তা পরীক্ষা করার জন্য আমরা একটা অ্যামিটার এখানে যুক্ত করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এই হলো আমাদের শ্রেণী সমবায়ে সংযোগ। শ্রেণীতে কি হবে, একটার সাথে আরেকটা এইভাবে সিরিয়ালি যুক্ত হতে থাকে। এরপরে আসবো আমরা সমান্তরাল সংযোগ। এই ডিভাইসগুলো দিয়ে, অর্থাৎ ব্যাটারি, ফ্যান এবং ফ্রিজ দিয়ে, এই ডিভাইসগুলো দিয়ে আমরা একটা সমান্তরাল বর্তনী তৈরি করব। তাহলে এক্ষেত্রে প্রথমে কি আছে, আমার বাল্ব রয়েছে। ধরো আমি এখানে একটা বাল্ব দিব, এখানে একটা বাল্ব, তারপরে এখানে আমি কি দিয়েছি, এখানে ফ্যান, এখানে একটা ফ্যান, এখানে একটা বাল্ব, তারপরে রয়েছিল ফ্রিজ, FR ফ্রিজ। ওকে, আর এগুলোকে আমি এইভাবে যুক্ত করবো, অর্থাৎ এগুলো সবগুলোর এক এক প্রান্ত একটা জায়গায় যুক্ত হবে, অপর প্রান্তগুলো আর একটা জায়গায়, অর্থাৎ দুটো সাধারণ বা কমন পয়েন্ট বা বিন্দু থাকবে। তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ধনাত্মক প্রান্তটাকে অবশ্যই বড় করে দিতে হবে আর ঋণাত্মকটাকে ছোট করে দিতে হবে। এটা চাবি, এটা তড়িৎ উৎস বা ব্যাটারি। তুমি চাইলে এখানে একাধিক ব্যাটারি যুক্ত করতে পারো। তাহলে এটাকে যুক্ত করে, এর কাইন্ড যুক্ত করে দিতে হবে। এখানে ধরো একাধিক ব্যাটারি রয়েছে। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের সমান্তরাল সংযোগ। আমি এখানে একটা ভোল্ট মিটার, বা সম্পূর্ণ তৈরি বর্তনী তৈরি করার ক্ষেত্রে একটা ভোল্ট মিটার অবশ্যই ব্যবহার করবে তোমরা, ভোল্ট মিটার। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা যে বললাম যে দুইটি সাধারণ বিন্দু থাকে, এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, ওই দুইটি সাধারণ বিন্দুর বিন্দুতে ভোল্ট মিটারের দুইটা প্রান্ত যুক্ত হবে, অর্থাৎ ভোল্ট মিটারটা এর সাথে সমান্তরালে যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের ওই ওই ডিভাইসগুলো দিয়ে তৈরি করা সমান্তরাল বর্তনী। এরপরে রয়েছে রোধ, প্রবাহ মাত্রা এবং বিভব দিয়ে কিছু অঙ্ক। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যদিও সূত্রটা আমি এর আগেই লিখে ফেলেছি অলরেডি, তারপরেও আমি কিছু সমস্যা হতে পারে যেগুলো তোমাদের MCQ এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি বেশি দেওয়া হয়ে থাকে। আর যেমন ধরো বলে দেওয়া হলো যে কোনো একটা পরিবাহী রোধ 10 ওহম, ওকে, এবং এর বিভব পার্থক্য বা বিভব বলে দেওয়া হলো 200 200। এখন তোমাকে বলতে পারে যে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা কত। ওকে, তাহলে আমাদের সূত্র জানাই আছে, V=IR। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা যা চাইবে আমরা তাই বের করতে পারবো। এখান থেকে যদি আর আই চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আইটা তখন ভি এর সাথে ভাগ অবস্থায় হয়ে যাবে আর। এখন এদের মানগুলো এখানে বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার। এককগুলো অবশ্যই লিখতে হবে। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে এটা 20, এখন যদি বলা হয় বিভব পার্থক্য কত, সেক্ষেত্রে আমরা কি করবো, V=IR, আই এর জায়গায় আই এর মান আর আর এর মান বসিয়ে দিলে ভি মান পেয়ে যাব। এখন যদি তোমাদেরকে বলা হয় 200, এখন যদি বলা হয় যে এর রোধ কত হবে, রোধ =হোয়াট, তখন তোমরা এই আর এর জায়গায় মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই ধরনের সমস্যাগুলো তোমাদের MCQ এর জন্য খুব বেশি এসে থাকে। তোমরা অবশ্যই এগুলো আবারও ভালো করে বাসায় দেখবে। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। আর আমাদের যেহেতু স্কুল এখনও খোলা সম্ভব হচ্ছে না, অবশ্যই আমাদেরকে বাসায় এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে, কারণ তোমরা এরপরে 9-এ উঠতে যাচ্ছ। এই জিনিসগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে না দেখে যাও, তাহলে 9-এ গিয়ে এই জিনিসগুলো যখন হঠাৎ তোমাদের সামনে চলে আসবে তোমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে। যদিও এই ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্সের পার্ট, এটা খুবই মজার একটা বিষয়। তোমরা যখন ফিজিক্স বইটা তোমাদের পাবে অবশ্যই তোমরা একটু দেখবা যে এটা কতটা মজার। তোমরা যখন এটা আরও ভালো করে অধ্যয়ন করবা তোমাদের কাছে এটা খুবই আস্তে আস্তে মজার হয়ে উঠবে। এটা দেখে ভয়ের কিছু নেই, তোমরা অবশ্যই এটা খুব ভালো করে দেখবা। ফিজিক্স রিলেটেড আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবা, কেমিস্ট্রি রয়েছে সেগুলো দেখবা। অবশ্যই বিজ্ঞান সাবজেক্টটাকে গুরুত্ব দিয়েই তোমাদেরকে শেষ করা উচিত আমার বিশ্বাস, যে তোমরা যদি এই বইটা ভালো করে শেষ করো তাহলে তোমরা 9-10-এ গিয়ে তোমাদের বায়োলজি থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, এই তিনটা সাবজেক্টের সম্বন্ধে তোমাদের একটা খুব ভালো ধারণা নিয়ে তোমরা ক্লাস 9-এ যেতে পারবে। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়ালেখার মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।